আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চ্যানেল আই সংবাদে এখন স্টুডিও থেকে আপনাদের শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি। আর সংবাদে পুরোটা জুড়েই আপনাদের সঙ্গে থাকবো আমি সাইদুর রহমান, আশা করছি আপনারা আমাদের সঙ্গে থাকবেন। এখন সবার আগে শুনুন যথারীতি ফ্রেশ ড্রিঙ্কিং ওয়াটার সংবাদ শিরোনাম। দেশে করোনায় সর্বোচ্চ পরীক্ষায় সর্বোচ্চ শনাক্ত, এখন পর্যন্ত শনাক্ত বিবেচনায় পুরো সুস্থতার হার প্রায় 20 এবং মৃত্যু 1 শতাংশের বেশি। বাংলাদেশ এবং ভারত সরকারের নির্দেশনায় চালু হচ্ছে না বেনাপোল স্থলবন্দর, ওষুধের কাঁচামাল সহ জরুরি পণ্য পরিবহনে বাধা। ঘূর্ণিঝড় আম্মান উত্তর পশ্চিম দিকে এগিয়ে একই এলাকায়, দেশের 4টি সমুদ্র বন্দরের জন্য 4 নম্বর হুঁশিয়ারি সংকেত। এবং ইনসেপ্টা হ্যাটস অফ টু দ্য ফ্রন্ট লাইনার্স এ রয়েছে। করোনা যুদ্ধে পুলিশের প্রথম শহীদ কনস্টেবল জসিম উদ্দিনের অবদানের কথা। প্রিয় দর্শক, এছাড়াও সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বিশেষ সংবাদে থাকছে। করোনা পরিস্থিতিতে সুবিধাবঞ্চিত বৃদ্ধদের সহায়তায় বলিভিয়ার স্বেচ্ছাসেবীদের খবর। ঘরের চালের স্থায়ী সমাধান আরওআর সিমেন্ট শীট, সব সিজনেই ফিট। ধন্যবাদ প্রিয় দর্শক আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন, চলুন যাওয়া যাক পুরো খবরে। দেশে করোনা ভাইরাসের সর্বোচ্চ পরীক্ষায় সর্বোচ্চ শনাক্ত হয়েছে রোববার। 24 ঘন্টায় নতুন শনাক্ত 1273, এ সময় সুস্থ 256 আর মারা গেছেন 14 জন। স্বাস্থ্য বুলেটিনে জানানো হয় শনাক্তের বিবেচনায় এখন পর্যন্ত করোনা থেকে পুরোপুরি সুস্থতার হার 19.64 এবং মৃত্যু 1.47%। দেখুন চকরমালিতা রিপোর্টটি। মৃত্যুবরণ করেছেন গত 24 ঘন্টায় 14 জন। দেশে করোনা ভাইরাসের আক্রান্ত শনাক্তের দশম সপ্তাহ থেকে নমুনা পরীক্ষার সংখ্যা বেশ বাড়তে থাকে, যে কারণে দশম সপ্তাহের মাঝামাঝি এসে প্রতিদিনই আক্রান্ত হিসেবে শনাক্ত হচ্ছেন গড়ে 1000-এর উপরে। এই সময় হটলাইনে কলের সংখ্যা বেড়েছে আগের তুলনায় কয়েক গুণ। 24 ঘন্টায় 4টি হটলাইনে করোনা সংক্রান্ত কলের সংখ্যা 2 লাখ ছাড়িয়ে গেছে। রোববার দুপুর পর্যন্ত একদিনে নমুনা সংগ্রহ হয়েছে সর্বোচ্চ 8574টি, পরীক্ষাও হয়েছে সবচেয়ে বেশি 8114, সংক্রমণ শনাক্ত হয়েছে একদিনে সর্বোচ্চ 1273 জনের দেহে। এ সময় মৃত্যু সংখ্যা 14, সুস্থ হয়েছেন 256 জন। দেশে এ পর্যন্ত 22264 জন করোনা ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। এদের মধ্যে বাড়ি এবং হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন 17567 জন। এখন পর্যন্ত সুস্থ হওয়ার সংখ্যা 4373, মারা গেছেন 328 জন। আর কোয়ারেন্টাইনে 49417 এবং আইসোলেশনে 3248 জন। যা নমুনা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে গত 24 ঘন্টায় 1273টি, এ পর্যন্ত শনাক্ত 22268 জন। মৃত্যুবরণ করেছেন গত 24 ঘন্টায় 14 জন এবং এ পর্যন্ত 328 জন। যারা মৃত্যুবরণ করেছেন, ঢাকা ডিভিশনে 9 জন এবং চট্টগ্রাম ডিভিশনে 5 জন। হসপিটালে মৃত্যুবরণ করেছেন 13 জন এবং বাসায় 1 জন। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 256 জন এবং এ পর্যন্ত সুস্থ হলেন 4373 জন। স্বাস্থ্য বুলেটিনে বিভিন্ন পরিসংখ্যান তুলে ধরেন স্বাস্থ্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক। আমরা যে শনাক্ত করেছি তার মধ্যে রিকভারি রেট বা সুস্থতার হার হলো 19.64% এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.47%। নিয়মিতভাবে শারীরিক পরিশ্রম ও ব্যায়াম করার পরামর্শ দেওয়া হয় বুলেটিনে। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা। প্রিয় দর্শক, এবারে স্বাস্থ্য বুলেটিনের বিশ্লেষণ। দিনের বুলেটিন এবং সর্বশেষ পরিস্থিতি বিশ্লেষণ করে জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার লেলিন চৌধুরী বলেছেন, দেশে সংক্রমণ কতটা বিস্তৃত হচ্ছে তা বোঝার জন্য ব্যাপক পরীক্ষা হওয়া দরকার। প্রতিদিন কমপক্ষে 20,000 নমুনা পরীক্ষা করতে সকল আমলাতান্ত্রিক জটিলতা দূর করার দাবি জানিয়েছেন এই বিশেষজ্ঞ। এর আগে আমরা লক্ষ্য করেছি শনাক্তের হার ছিল শতকরা 15 ভাগের নিচে, কিন্তু আজকে আমরা দেখেছি
এই শনাক্তের হার 15 ভাগ থেকে প্রায় 16 ভাগের কাছাকাছি চলে গিয়েছে। এর সরল অর্থ হচ্ছে দেশে করোনা রোগের বিস্তার এবং সংক্রমণ ক্রমশই বাড়ছে। এই বিস্তার এবং সংক্রমণ ঠিক কতটা ব্যাপক এবং বিস্তৃত সেটা বোঝার জন্য অনেক অনেক বেশি টেস্ট করার দরকার। এই জন্য প্রথম প্রয়োজন হচ্ছে আমাদের যে এখনকার লক্ষ্যমাত্রা দিনে 10,000 পরীক্ষা, এটাকে আসলে দিনে 20,000-এ উন্নীত করা দরকার। কারণ এই 17 কোটি জনসংখ্যার দেশে 10,000 পরীক্ষা নিতান্তই অপ্রতুল। যদি 20,000 পরীক্ষা করা যায় তাহলে আমরা অন্তত আমাদের দেশের সংক্রমণের যে আকৃতি তার বিস্তৃতির ব্যাপারে কিছুটা একটা ধারণা পেতে পারবো। এবং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণে যে এর উপর ভিত্তি করেই কিন্তু আমরা আমাদের যুদ্ধের প্রস্তুতি, রণকৌশল এবং পরিকল্পনা সেটা নির্ধারণ করতে হবে। ডক্টর লেলিন চৌধুরী, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, কথা বলছিলেন। বাংলাদেশ এবং ভারত সরকারের বারবার নির্দেশের পরও 2 মাসেও চালু করা যাচ্ছে না দেশের সবচেয়ে বড় বেনাপোল স্থলবন্দর। ভারতের বনগাঁও অংশে স্থানীয়দের বাধার কারণে ওপারে পণ্য বোঝায় 5,000-এরও বেশি ট্রাক আটকে আছে, ফলে বাংলাদেশে আসতে পারছে না করোনা চিকিৎসায় ব্যবহার হওয়া ওষুধের কাঁচামাল, হাসপাতালে অক্সিজেন এবং ধানের বীজসহ জরুরি অনেক পণ্য। বাকিটা দেখছেন, জানাচ্ছেন চকর মালিতা। একদিকে ভারতে লকডাউন, অন্যদিকে 26 মার্চ থেকে বাংলাদেশে সাধারণ ছুটি। বেনাপোল স্থলবন্দরের কার্যক্রম বন্ধ হয়ে গেলে এপ্রিলের প্রথম দিকে দুই দেশের সরকার বন্দর খুলে দেওয়ার নির্দেশ দেয়। জরুরি পণ্যবোঝাই ট্রাকও চলে আসে সীমান্তে। কিন্তু বেনাপোলের অপর পাশে ভারত অংশের বনগায় স্থানীয় কিছু মানুষ বাদ সাজে রপ্তানিতে। আমি গোপাল শেঠ, আমার যে শাসাই হোক, আমি বলো এটাকে আমি কোন রকম ভাবে সম্মতি জানাচ্ছি না। দেখি কার ক্ষমতা আছে আগামী 23 এক্সপোর্ট করে। বাংলাদেশের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে নতুন করে নির্দেশ আসে 22 এপ্রিল। ভারতের কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকেও ঢাকার ভারতীয় হাইকমিশনারকে ফলো আপ ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়। এতে বন্দর চালু হলে 30 এপ্রিল এবং 2 মে ভারত থেকে কিছু পাট বীজ আসে। দুদিন পণ্য আসার পর বিজেপি তৃণমূল সম্পর্কের জটিলতায় ভারতীয় অংশে বাধার কারণে আবার বন্ধ হয়ে যায় দেশের সবচেয়ে বড় স্থলবন্দর। 29 তারিখে পশ্চিমবঙ্গের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আদেশ দেয় যে অবিলম্বে কাজ শুরু করতে হবে। কিন্তু দুর্ভাগ্য, বনগাঁর অপোজিটে পেট্রাপোলের ওখানে ছয়গড়িয়ায় কিছু টিএমসি স্থানীয় নেতৃবৃন্দ তারা রাস্তা অবরোধ করে এবং তারা বলে যে বেনাপোল থেকে যশোরে ব্যাপক করোনা সংক্রমিত হয়েছে এবং শত শত লোক মারা গেছে, একটা ভুয়া তথ্য তারা দিয়ে এই একটা সিন ক্রিয়েট করে। এই পরিস্থিতিতে ভারতের রপ্তানিকারকরা স্থানীয়ভাবে উদ্যোগ নিয়েও ব্যর্থ হয়েছেন। এই চালু করার পরবর্তীতে দেখলাম যে আমাদের স্থানীয় যেসব মানুষ, সাধারণ মানুষ, তাদের মধ্যে আতঙ্কটা অনেক বেড়ে গেছে। আমরা সম্পূর্ণ রেডি আছি, আমরা তৈরি আছি ব্যবসা শুরু করার জন্য। আমরাও চাইবো যত তাড়াতাড়ি সম্ভব দু দেশের মধ্যে ব্যবসা শুরু হোক। স্বাভাবিক অবস্থায় বেনাপোল বন্দর দিয়ে প্রতিদিন গড়ে 250 থেকে 300 কোটি টাকার পণ্য আমদানি রপ্তানি হতো। সরকারের রাজস্ব আদায় হতো প্রতিদিন গড়ে 25 কোটি টাকার উপরে। আমরা সবসময় চেষ্টা করি যে বেনাপোল দিয়ে যে সমস্ত পণ্য আসবে সেগুলো যেন খুব দ্রুত আমরা ক্লিয়ার করতে পারি। তো এই বিষয়টা সামনে রেখে আমরা লকডাউনের পর এখন পর্যন্ত চেষ্টা করে যাচ্ছি এটা স্থলবন্দরের কার্যক্রম, স্বাভাবিক কার্যক্রম চালু করার জন্য। কেন্দ্রীয় সরকার থেকে, দিল্লি থেকে বারবার অর্ডার দেওয়া হচ্ছে, আমাদের এখান থেকে আমাদের বাণিজ্য মন্ত্রণালয়, জাতীয় রাজস্ব বোর্ড এবং অন্যান্য সংশ্লিষ্ট যারা আছেন তারা সবাই চেষ্টা করছেন, ভারতীয় হাইকমিশনার নিজে ব্যক্তিগত উদ্যোগে চেষ্টা করছেন, কিন্তু এখনও পর্যন্ত এটা চালু করা যায়নি। দীর্ঘ সময় ধরে বাংলাদেশের বৃহত্তম স্থলবন্দরটি বন্ধ থাকায় কর্মহীন হয়ে পড়েছে দুই দেশের প্রায় 20,000 মানুষ। চকর মালিথা, চ্যানেল আই। রোগীদের সেবা দিতে গিয়ে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাক্তার নোমান এবং ডাক্তার সাফিয়া। দুজনেই মনোবল ঠিক রেখে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন। তাদের করোনা আক্রান্ত এবং সুস্থ হওয়ার কথা জানাচ্ছেন পরাগাজী। কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার হিসেবে কর্মরত অবস্থায় গত 9 এপ্রিল করোনা ভাইরাসে আক্রান্ত হন ডাক্তার সাবিহা। আক্রান্ত হয় তার 10 মাস বয়সী কোলের শিশুটিও। তাদের ময়মনসিংহের হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়। 9 এপ্রিল হঠাৎ করে আমার জ্বর, গলা ব্যথা, কাশি শুরু হয়। আমার সাথে আমার 10 মাস বয়সে এক ছোট ছেলে থাকে। একদিন পরে তারও জ্বর, ঠান্ডা শুরু হয়, আমি ভয় পেয়ে যাই। আমি আমার টিএসওকে বলি আমার স্যাম্পল নেওয়ার ব্যবস্থা করি। একদিন পরে আমার রিপোর্ট পজিটিভ আসে, তখন আমি আরও দুশ্চিন্তায় পড়ে যাই, আমি আমার ছেলেরও স্যাম্পল দিই।
আমার কাশি বেড়ে গিয়ে বুকে ব্যথা এবং শ্বাসকষ্ট শুরু হলে আমাকে ময়মনসিংহ রেফার করা হয়। একই স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল অফিসার হিসেবে রোগীর সেবা দিতে গিয়ে করোনা ভাইরাসে আক্রান্ত হন ডাক্তার নোমান। কর্মরত অবস্থায় গত 17 এপ্রিল আমার COVID-19 টেস্ট পজিটিভ আসে। পজিটিভ আসার পরপর আমি প্রাথমিকভাবে মানসিকভাবে ভেঙে পড়ি, কিন্তু পরবর্তীতে আমার পরিবার এবং সহকর্মীদের সাপোর্টের কারণে আমি সেই মানসিক শক্তি ফিরে পাই এবং পরবর্তীতে প্রায় 10 দিন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ইউনিটে ভর্তি থাকার পর আমার পরপর 2টি করোনা টেস্ট নেগেটিভ আসে। ওষুধ গ্রহণের পাশাপাশি সাধারণ কিছু নিয়ম পালন করে তারা সুস্থ হয়ে ওঠেন। সাথে পরামর্শে আমি কিছু মেডিসিন যেমন এজিথ্রোমাইসিন আমিও খাই, বাচ্চাকে সিরাপ দিই, জিঙ্ক, ভিটামিন সি এগুলো নিয়ে কিছু মেডিকেশন ব্যবহার করি, গরম পানি দিয়ে গড়গড়া করে গরম পানির ভাপ নেই, এই আদা লেবু কালিজিরা এগুলো বেশি করে খাই এবং ভালো খাবার দাবার ডিম দুধ এগুলো খাই বডির ক্ষমতা বাড়ানোর জন্য। এইভাবে আল্লাহর অশেষ রহমতে সবার দোয়ায় আমি আমার বাচ্চা 12 দিন হাসপাতালে থাকার পর মোটামুটি সুস্থ হই। আমাদের আমি দুবেলা করে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করেছি, গরম পানি পান করেছি, গরম পানির ভাপ নিয়েছি, গার্গেল করেছি এবং প্রচুর প্রোটিন জাতীয় খাবার দাবার খেয়েছি এবং একই সাথে ভিটামিন সি সমৃদ্ধ খাবার দাবার যেমন মাল্টা লেবু এই জাতীয় খাবারগুলো খেয়েছি এবং নিজেকে প্রফুল্ল রাখার চেষ্টা করেছি, মানসিক শক্তি ধরে রেখেছি। হোম কোয়ারেন্টাইন শেষ করে এই মুহূর্তে আবারও যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার জন্য প্রস্তুত হয়ে আছি। ডাক্তার নোমানের মতো ডাক্তার সাবিহাও কর্মক্ষেত্রে আবার চিকিৎসা সেবা দেওয়ার অপেক্ষায় আছেন। পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা। করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে পরীক্ষা করানোর পর রিপোর্ট আসতে দেরি হওয়া একটি নিয়মিত সমস্যা। ওই রিপোর্ট পজিটিভ এলে চিকিৎসা নেওয়ার পর আবারও পরীক্ষা করিয়ে নিশ্চিত হতে সময় লেগে যাচ্ছে আরও বেশি, এমন অভিজ্ঞতার কথাই জানিয়েছেন কিশোরগঞ্জে জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক অদিতি সাহা পূজা। গত মাসের 15 তারিখ COVID-19 টেস্টের জন্য প্রথম স্যাম্পল পাঠাই, ওটা রিপোর্ট আসে 17 তারিখ যে আমি পজিটিভ। তারপর 14 দিন আইসোলেশনে থাকার পর যখন উপসর্গ কিছু কমে আসে তখন এই মাসের 3 তারিখ আবার দ্বিতীয় স্যাম্পল পাঠাই, ওটা কিন্তু ওটা রিপোর্ট আসে 8 তারিখ। এই যে এত দীর্ঘ সময় বিলম্বের কারণে একটা মানসিক যন্ত্রণার কারণ হয় এবং এর মধ্যে আমি পজিটিভই আছি নাকি নেগেটিভ হয়ে গেলাম এটাও বোঝা যাচ্ছে না, তো এটার জন্য অনেক দুশ্চিন্তা কাজ করতে থাকে। প্রধানমন্ত্রীর কাছে বিশেষ প্রণোদনা চেয়ে দেশের 6 লাখ শিক্ষক সামাজিক যোগাযোগ মাধ্যমে একই আকুতি জানিয়ে একই সময় স্ট্যাটাস দিয়েছেন। তারা বলছেন করোনা ভাইরাসের কারণে উন্মুক্ত কোনো কর্মসূচি না দিয়ে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে তারা এই বিকল্প পথ বেছে নিয়েছেন। দেখুন মুস্তাফা মল্লিকের রিপোর্ট। করোনা ভাইরাসের সংক্রমণ রোধে 17 মার্চ থেকে দেশের প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। মার্চের পর বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়া করা শিক্ষার্থীদের বেশিরভাগই তাদের বেতন পরিশোধ করেনি। এই অবস্থায় প্রধানমন্ত্রীর কাছে প্রণোদনা চেয়ে নানা কর্মসূচি পালন করছে শিক্ষক সংগঠনগুলো। বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের 6 লাখ শিক্ষক প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে রোববার বেলা 11টায় সামাজিক যোগাযোগ মাধ্যমে একই স্ট্যাটাস দিলেন। শিক্ষকরা বলছেন এর মাধ্যমে তাদের কষ্টের কথা তুলে ধরা হয়েছে। ঘরে থেকে সামাজিক যোগাযোগের মাধ্যমে আমরা আমাদের কষ্টের কথা আজ মাননীয় প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরার চেষ্টা করছি। আজ সারা দেশে তথ্য প্রযুক্তির মাধ্যমে 6 লাখ শিক্ষক কর্মচারী একই সময়ে তাদের কষ্টের কথা তুলে ধরছে। আশা করি মাননীয় প্রধানমন্ত্রী আমাদের কথা শুনবেন এবং আমাদের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। শতভাগ বেসরকারি এই শিক্ষকরা বলছেন বিশেষ অনুদান ছাড়া তাদের পক্ষে ঘুরে দাঁড়ানো সম্ভব নয়। আমরা শিক্ষক, আন্দোলনের জন্য কখনো আমরা রাস্তায় নামিনি, নামবও না, তাই সামাজিক যোগাযোগের মাধ্যমে আমরা আমাদের দুর্দশার কথা তুলে ধরছি। এটা নিশ্চয়ই মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করবে। 6 লক্ষ শিক্ষক কর্মচারী আজ COVID-19 কারণে মানবতার জীবন যাপন করছেন, এই অসহায় শিক্ষকদের প্রণোদনার জন্য আপনার কাছে দাবি জানাচ্ছি। সারা দেশে বেসরকারি কিন্ডারগার্টেন প্রতিষ্ঠান রয়েছে প্রায় 50,000, শিক্ষকের সংখ্যা প্রায় 10 লাখ। মুস্তাফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। প্রিয় দর্শক, এবারে ইনসেফটা হ্যাটস অফ টু দ্য ফ্রন্টলাইনার্স।
করোনা ভাইরাসের সামনে সারির যোদ্ধা হিসেবে কাজ করে এরই মধ্যে প্রশংসা কুড়িয়েছে বাংলাদেশ পুলিশ। আক্রান্তদের নমুনা সংগ্রহ থেকে শুরু করে সামাজিক দূরত্ব নিশ্চিত করা, অসহায়দের সহযোগিতা করা সহ সব কাজই সামনে থেকে লড়ছেন বাহিনীর প্রতিটি পর্যায়ের সদস্যরা। আর এই যুদ্ধে প্রথম শহীদ হিসেবে কনস্টেবল মোহাম্মদ জসিমউদ্দিনকে শ্রদ্ধার সাথে স্মরণ করে দেশের মানুষ। আরো দেখুন মোসানির বাবলা রিপোর্টে। কুমিল্লার বুড়িচং থানার কাঠালিয়া গ্রামে টকবগে যুবক জসিমউদ্দিন 2001 সালের 10ই জানুয়ারি কনস্টেবল পদে পুলিশ বিভাগে যোগ দেন। ডিএমপির ওয়ারি পুলিশ ফাঁড়িতে কর্মরত অবস্থায় 24 এপ্রিল অসুস্থ হয়ে পড়েন তিনি। শরীরে করোনা ভাইরাস ধরা পড়লে আইসোলেশনে থাকা অবস্থায় 28 এপ্রিল রাতে মারা যান জসিমউদ্দিন। যখনই ফোনে কথা হতো সবসময় বলতাম দেশের এই অবস্থা একটু সতর্ক থাইক, দেশের অবস্থা তো ভালো না, সে বলতো চিন্তা করো না আমি আসি, ভালোই আসি, সাবধানে থাকবো, সবসময় নামাজ পড়ে দোয়া করবো যাতে ভালো থাকতে পারি। হঠাৎ একদিন শুনলাম সে অসুস্থ, এক সপ্তাহ যাবৎ সে অসুস্থ, জ্বর ছিল, কাশি ছিল, তারপরে সে সবসময় বলতো দোয়া করো যাতে ভালো হয়ে যায়। তো আস্তে আস্তে সে বেশি অসুস্থ হয়ে গেল, বললাম বাড়িতে আসতো, সে আসলো না। স্ত্রী, দুই মেয়ে আর এক ছেলেকে নিয়ে জসিমউদ্দিনের সংসার। ঢাকায় নিজের কাছে রেখে সংসার চালানো কষ্টের বলে গ্রামের বাড়িতে পরিবার পরিজন রেখে ছেলে মেয়েকে মানুষ করছিলেন তিনি। খুব কষ্ট লাগে, বিশ্বাস হয় না সে যে মারা গেছে, একটু মুখটা দেখতে পারলাম না, আমার বাচ্চাটিও মুখ দেখতে পারলো না, এই বাচ্চাটির নিয়ে আমি কি করব আমার জানা নেই, বাবা ছাড়া ছেলে মেয়েকে কিভাবে মানুষ করব, আমি কি করব আমি জানি না, আমি খুব অসহায়, বাচ্চাটির নিয়ে কিভাবে সামনের দিকে আগাবো, মানুষের জন্য অত্যন্ত নিবেদিত প্রাণ ছিলেন। পুলিশের অন্যান্য সদস্যের মতো যারা এই দুর্যোগকালে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করছেন, মানুষের সুরক্ষায় কাজ করছেন, কনস্টেবল জসিমও সর্বতোভাবে নিরন্তর চেষ্টা করেছেন মানুষের সুরক্ষা দিতে, এবং সাধারণ মানুষকে সুরক্ষা দিতে গিয়ে কোনো এক সময় নিজের অজান্তেই তিনি করোনায়, এই মরণ ব্যাধি করোনায় আক্রান্ত হয়েছেন। এই মহিমান্বিত মৃত্যুর মধ্যে দিয়ে তিনি নিজে যেমন অত্যন্ত গর্বিত হয়েছেন, অমর হয়েছেন, একই রকমভাবে আমাদেরকে করেছেন অত্যন্ত গর্বিত। করোনা যুদ্ধে এর সম্মুখ সারির যোদ্ধাকে আমরা স্যালুট জানাই। হ্যাটস অফ টু দা ফ্রন্টলাইনার্স। বাবলা, চ্যানেল আই, ঢাকা। করোনা শহীদ কনস্টেবল জসিমউদ্দিনকে আমাদের গভীর শ্রদ্ধা। এবারে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স করোনা সর্বশেষ। প্রিয় দর্শক, সংবাদে এ পর্যায়ে করোনা ভাইরাস পরিস্থিতি সর্বশেষ আপডেট জানতে বার্তাকক্ষ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তারিকুল ইসলাম মাসুম, সরাসরি যাচ্ছি তার কাছে। মাসুম, নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন, করোনা পরিস্থিতি নিয়ে সর্বশেষ কী তথ্য আছে আপনার কাছে? অধিদপ্তরের ব্রিফিংয়ে জানানো হয়েছে দেশে মোট আক্রান্ত শনাক্ত হচ্ছেন 22,268 জন, আর সুস্থ হয়েছেন 4,373 জন। এই পরিস্থিতিতে 29 মে থেকে ব্যাংকারদের করোনা বোনাস বাতিল করেছে কেন্দ্রীয় ব্যাংক। করোনা সংক্রমণের মধ্যে ঘোষিত সাধারণ ছুটিতে সীমিত আকারে ব্যাংকিং সেবা চালু ছিল। এই সময়ে ব্যাংকাররা সশরীরে মাসে 10 দিন অফিস করলে পুরো মাসের বেতনের সমপরিমাণ বোনাস দেওয়ার ঘোষণা করেছিল কেন্দ্রীয় ব্যাংক। করোনার মধ্যে ঘোষিত সেই বোনাসের কার্যকারিতা 28 মের পর থেকে বাতিল করা হয়েছে, অর্থাৎ 2019 মার্চ থেকে 28 মে পর্যন্ত এই 2 মাসের বোনাস পাবেন ওই কর্মকর্তারা। রবিবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক। আর করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে সাধারণ ছুটিতে থাকা, বন্ধ থাকা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো শিক্ষার্থীদের কাছে টিউশন ফি নিতে নিষেধ করা হয়েছিল। এরপরেও রাজধানীর ইউনিভার্সিটি ডেন্টাল মেডিকেল কলেজ কর্তৃপক্ষ আগামী জুন 2002 পর্যন্ত সব টিউশন ফি মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পরিশোধ করতে নির্দেশ দিয়েছে বলে অভিযোগ করেছে শিক্ষার্থীরা।
সংশ্লিষ্টরা বলছেন সুনির্দিষ্ট তথ্য পেলে প্রাইভেট মেডিকেল কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেবে বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশন বিপিএমসিএ। বর্তমান করোনা পরিস্থিতিতে সরকার ঘোষিত ছুটি ও ঈদ উপলক্ষে অনেকেই গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছেন বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক ডক্টর বেনজির আহমেদ। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত রাজধানীর ঢাকায় আসা এবং যাওয়া বন্ধ থাকবে। আইজিপি দুপুরে রোববার দুপুরে অনলাইনে প্রায় আড়াই ঘন্টা ব্যাপী মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সাথে বৈঠকে এই নির্দেশনা দিয়েছেন। ময়মনসিংহ বিভাগে আজ 44 জনের করোনা পজিটিভ এসেছে। ময়মনসিংহ ক্যান্টনমেন্টের একজন মেজর সহ সদরের তিনজন আক্রান্ত শনাক্ত হয়েছেন। ময়মনসিংহ বিভাগে মোট আক্রান্ত 594 জনের মধ্যে ময়মনসিংহ জেলায় 295 জন, জামালপুর জেলায় 126 জন, নেত্রকোনায় 118 জন, শেরপুরে 54 জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন আজকে 22 জন, এ নিয়ে মোট সুস্থ হলেন এই বিভাগে 211 জন। নড়াইলে কোভিড হাসপাতালে সদ্য যোগদান করা চিকিৎসক সম্পারায় করোনা আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। খুলনায় সদ্য নিয়োগ পাওয়া একজন নার্স করোনায় আক্রান্ত হয়েছেন, এ নিয়ে খুলনায় আক্রান্ত শনাক্ত 22 জন, মারা গেছেন 2 জন আর সুস্থ আছেন 12 জন। জামালপুরে একজন চিকিৎসক সহ 11 জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন, জেলায় মোট শনাক্ত 127 জন। কিশোরগঞ্জে করোনা উপসর্গ নিয়ে রফিকুল ইসলাম নামে 17 বছরের এক তরুণের মৃত্যু হয়েছে। কিশোরগঞ্জে 88 জনকে পরীক্ষা করা হয়েছে, আজ এর মধ্যে 2 জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন। মুন্সিগঞ্জে জেলা প্রশাসক সহ 37 জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন, জেলায় মোট আক্রান্ত 400 জন। পিরোজপুরে নতুন করে 4 জন শনাক্ত হয়েছেন। পটুয়াখালীতে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব বজায় না রাখায় সোমবার থেকে জরুরি পরিষেবা ছাড়া জেলার সকল দোকানপাট বন্ধ রাখার নির্দেশ দিয়েছে জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট। জেলার বাউফলে আজ আরও 1 জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। নেত্রকোনায় 4 জন, ব্রাহ্মণবাড়িয়ায় 7 জন, সিলেটে 18 জন এবং নোয়াখালীতে আরও 8 জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন। ভোলায় 1 জন আক্রান্ত শনাক্ত হয়েছেন। সাভারে নতুন করে 15 জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন। মোট সাভার উপজেলায় মোট আক্রান্ত শনাক্ত 159 জন। রাজধানীতে সীমিত পরিসরে দোকান চালুর পাশাপাশি খুলেছে বেসরকারি কিছু প্রতিষ্ঠান। এসবের কারণে যানবাহন আর জনসমাগম বাড়ছে, দেখলে বোঝা যায় না যে এটা আসলে একটা জটিল পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। আন্তর্জাতিক অঙ্গনের দিকে আমরা তাকালে দেখব যে ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী সারা বিশ্বে করোনা ভাইরাসে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন 47,60,706 জন, মোট সুস্থ হয়েছেন 18,39,584 জন, মারা গেছেন 3,14,138 জন। ভারতে লকডাউন 31 মে পর্যন্ত বর্ধিত করা হয়েছে, তবে আন্তঃপ্রদেশ যাত্রীবাহী গাড়ি ও বাস চলাচল করতে পারবে প্রদেশগুলোর সমঝোতার ভিত্তিতে। অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক রুটের ফ্লাইট চলাচল বন্ধ থাকবে, তবে জরুরি সেবা পরিবহন এবং চিকিৎসা সামগ্রী ও চিকিৎসা সেবা সংক্রান্ত চলাচলে বাধা থাকবে না। সেদেশে সামাজিক দূরত্ব বজায় রাখার শর্তে অন্ত্যেষ্টিক্রিয়ায় 20 জন এবং সামাজিক অনুষ্ঠান বা বিয়ের মতো অনুষ্ঠানে 50 জন মানুষ অংশ নিতে পারবেন। স্টেডিয়াম বা স্পোর্টস কমপ্লেক্স খোলা যাবে, তবে থাকতে হবে দর্শক শূন্য। সাইদুর রহমান, এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। মাসুম, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে সরাসরি যুক্ত হওয়ার জন্য, বার্তাকক্ষ থেকে সর্বশেষ করোনা পরিস্থিতি জানার জন্য। আপনি নিরাপদে থাকবেন। প্রিয় দর্শক, এবারে অন্যান্য খবর। দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় আম্মান সামান্য উত্তর পশ্চিম দিকে এগিয়ে একই এলাকায় অবস্থান করছে। আবহাওয়া অফিস জানিয়েছে ঘূর্ণিঝড়টি আরও ঘনীভূত হয়ে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। ঘূর্ণিঝড়টি কেন্দ্রের 54 কিলোমিটারের মধ্যে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় 64 কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হওয়ার আকারে 89 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ঘূর্ণিঝড় আম্মানের কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর খুবই বিক্ষুব্ধ রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা এবং পায়রা সমুদ্র বন্দরকে 4 নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস। উত্তর বঙ্গোপসাগর এবং গভীর সাগরে অবস্থান করা মাছ ধরার নৌকা এবং ট্রলারকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। একই সাথে গভীর সাগরে না যাওয়ার নির্দেশনা দিয়েছে আবহাওয়া অফিস। আমার হাতে আরও খবর আছে প্রিয় দর্শক, দেখতে থাকুন চ্যানেল আই সংবাদ। এবারে অশোক লেল্যান্ড, ইফা ডটস বিরতি, আর বিরতির পর যা দেখতে পাবেন। ঈদের পাশে দাঁড়িয়েছে র্যাব। প্রতিদিন সিরাজগঞ্জ পাবনার প্রান্তিক খামারিদের কাছ থেকে তরল দুধ সংগ্রহ করে তারা ঘি, মাখন, পনির সহ বিভিন্ন দুগ্ধজাত পণ্য উৎপাদন করছেন। এসব পণ্য র‍্যাব সদস্যদের মধ্যেই বিক্রি করা হচ্ছে।
সিরাজগঞ্জ থেকে ফেরদৌস রবিনের পাঠানো তথ্য ভিডিও চিত্রে দেখুন সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। দু মাসের বেশি সময় ধরে করোনার প্রভাবে সিরাজগঞ্জ পাবনার দুগ্ধ প্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠানগুলো দুধ সংগ্রহ সীমিত করে দেয়ায় উৎপাদিত তরল দুধ নিয়ে বিপাকে পড়েন খামারিরা। পরিস্থিতি মোকাবেলার অংশ হিসেবেই দুগ্ধজাত পণ্যের অস্থায়ী কারখানা স্থাপনের এই উদ্যোগের কথা বলছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের অধিনায়ক। গতকাল পর্যন্ত আমরা 1,00,000 লিটার দুধ কিনেছি। এই দুধ কিনাতে তিনটা গ্রুপ বেসিক্যালি বেনিফিটেড হয়েছে। প্রথমত যারা বিক্রি করছে আমাদের কাছে তারা বেনিফিটেড, কারণ তারা তাদের বাজার মূল্য মোটামুটি একটা লেভেলে চলে আসছে ইতিমধ্যে। দ্বিতীয়ত আমরা যে এই ঘি দুধ দিয়ে ঘি এবং পনির বানাচ্ছি, এটা র্যাপ ফোর্সেসের সদস্যরা স্বল্প মূল্যে কিনতে পারছে, যেটা এখন ফ্রন্টলাইন ফাইটার হিসেবে আমাদের খুব প্রয়োজন। তৃতীয়ত যে কারিগর, আমরা চিজ বানানোর জন্য কিশোরগঞ্জ থেকে কারিগর নিয়ে আসি, ঘির জন্য সিরাজগঞ্জের কারিগর, এই সবগুলো লোকের গত 1 মাস যাবৎ কর্মসংস্থান হয়েছে এখানে। এতে সংকট মিটেছে খামারিদের, পাশাপাশি দুগ্ধপণ্য উৎপাদন কারখানায় কর্মসংস্থানের সুযোগ হয়েছে অনেক শ্রমিকের। 20-25 টাকা লিটার দুধ তাও নেয় না, সব আমরা ফালা দিচ্ছি। বর্তমান আমি 350-350 লিটার দুধ দিচ্ছি, আমার খামারের দুধ, এখন আমি ন্যায্য মূল্য পাচ্ছি। করোনা ভাইরাসের জন্য মনে করেন 3-4 মাস মনে করেন আমাদের কাজকর্ম শেষ, আমাদের কাজকর্ম নাই, আমাদের খুব ক্ষতিগ্রস্ত হয়েছে, কারখানা কাজ বন্ধ ছিল। দুধ কিনে দেয় আর আমরা এই জিনিসটা প্রসেস করে আমরা ঘি তৈরি করে দিই। এই র্যাপ বারো ঘিনাওয়াতে আমাদের র্যাপ আমাদের কারখানা পুনরায় র্যাপ বাহিনী তারা নিয়ে আসছে আমরা পনির বানানোর জন্য। পনির বানাইছে আপনার আজকে 9 দিন হয়েছে, প্রতিদিন 25 মণ দুধ বানছি। সিরাজগঞ্জের শাহজাদপুর এবং পাবনার খামারিদের কাছ থেকে গত কয়েকদিনে র্যাব সদস্যরা প্রায় 1,00,000 লিটার দুধ ক্রয় করেছেন। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। সাধারণ ছুটির মধ্যে মানুষের পদচারণা কম থাকায় কক্সবাজারের পরিবেশ এবং প্রকৃতি স্বাভাবিক হয়ে আসছে। প্রায় জনমানবশূন্য সমুদ্র সৈকতে বালিয়াড়ি তৈরি করছে সাগরলতা। মনোরম প্রাকৃতিক পরিবেশের কারণে নানা বৃক্ষরাজি আর বিভিন্ন উদ্ভিদ ফিরে আসছে। জীববৈচিত্র্য ফিরিয়ে আনার চেষ্টা চালাচ্ছে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ। নুরুল আলমের ভিডিও চিত্রে দেখুন সরোয়ার আজম মানিকের রিপোর্টটি। করোনা ভাইরাসের কারণে সাধারণ ছুটিতে পর্যটন এলাকা কক্সবাজারে ও মানুষের আনাগোনা কম। দীর্ঘতম সমুদ্র সৈকত এখন প্রায় জনমানব শূন্য। এই সুযোগে প্রকৃতি সাজিয়ে নিচ্ছে আপন গতিতে। সৈকত জুড়ে বিস্তার লাভ করেছে সাগরলতা, যা তৈরি করছে বালিয়াড়ি। বিভিন্ন স্থানে নানান প্রজাতির উদ্ভিদ গজিয়ে উঠছে। যখনই লকডাউন শুরু হয়েছে, যখনই মানুষের আনাগোনা কমে গেছে, তখনই আমাদের হারিয়ে যাওয়া অনেক বৃক্ষ আমরা দেখতে পাচ্ছি। যেমন আমরা দেখতে পাচ্ছি সমুদ্রের সাগরলতা সহ বিভিন্ন প্রজাতির উদ্ভিদ। এখানের পরিবেশ ফিরে পেয়েছে আগের রূপ। সমুদ্র সৈকতে নির্জনতার সুযোগে সাগরলতা কীভাবে বালিয়াড়ি তৈরি করছে, ইকোসিস্টেম ইঞ্জিনিয়ার্স নামে পরিচিত সামুদ্রিক শামুক ঝিনুক কীভাবে সমুদ্রের তীর গঠন করছে, এভাবে আমাদের প্রকৃতিতে থাকা 7,000 উদ্ভিদ, প্রায় 1,000 প্রাণী, যার যার নিজস্ব ভূমিকা রয়েছে, সার্বিকভাবে জলবায়ু বা পরিবেশের উপর এদের কী প্রভাব রয়েছে, এই ভূমিকাগুলি আমাদের নির্ধারণ করতে হবে এবং জনকল্যাণে কাজে লাগাতে হবে। সাগরলতা সংরক্ষণে কাজ করছে প্রশাসন, পাশাপাশি কিছু এলাকা সংরক্ষণ করে জীববৈচিত্র্য সংরক্ষণের উদ্যোগও নিচ্ছে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ। আমরা 4টা জায়গা অলরেডি সিলেক্ট করা হয়ে গেছে, এই 4টা জায়গায় আমরা সংরক্ষিত করে জীব বৈচিত্র্যটা ফেরত আনার জন্য আপনারা আমরা চেষ্টা করব। এই সমুদ্রের বর্তমান অবস্থাকে ধরে রাখতে চাই, তাহলে আমাদের সকলকে কিন্তু সচেতন হতে হবে। যার যে দায়িত্ব আছে, সেই দায়িত্ব থেকে আমাদেরকে এই সমুদ্রের জীব বৈচিত্র্যগুলোকে রক্ষা করতে হবে। সমুদ্র পাড়ের মেরিন ড্রাইভ সড়ক কৃষ্ণচূড়া সহ বাহারি ফুলে সেজে উঠেছে। লকডাউনের কারণে মানুষের চলাচল সীমিত হওয়ায় আপন গতিতে বেড়ে উঠছে পরিবেশ আর প্রকৃতি। একটি সুন্দর পৃথিবীর জন্য এসব পরিবেশ আর প্রকৃতিকে আপন গতিতে বেড়ে উঠতে দেওয়া প্রয়োজন বলে মনে করছেন পরিবেশবিদরা। কক্সবাজারের হিমশড়ি থেকে সরোয়ার আজম মানিক, চ্যানেল আই। এবারে এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। নোভেল করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে দেশে দেশে লকডাউনের কারণে গাড়ি চলাচল প্রায় বন্ধ হয়ে জ্বালানি চাহিদা অনেক
কমে এসেছিল। এখন ঝুঁকির মধ্যে বিভিন্ন দেশে বিধিনিষেধ শিথিল করায় আবারও জ্বালানি তেলের চাহিদা বেড়েছে। এতে লোকসান কিছুটা হলেও পুষিয়ে নেওয়া যাবে বলে আশা করছেন ব্যবসায়ীরা। গণপরিবহন নিয়ে মানুষের মধ্যে ভীতির কারণে ব্যক্তিগত গাড়ির ব্যবহার বাড়ার কারণেও আশাবাদী হয়েছেন তারা। প্রিয় দর্শক, থাকুন চ্যানেলের সঙ্গে, ফিরছি একটু পরে আরো খবর নিয়ে। আবারও অশোক লেল্যান্ড, ইফাদ অটোস বিরতি, আর বিরতির পর যা দেখতে পাবেন। করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় বিভিন্ন জেলায় নতুন করে লকডাউন, বন্ধ করে দেওয়া হয়েছে মার্কেট ও বিপণি দোকান।